আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আমি খামারে আসলাম। খামারে আসা মাত্র ওই টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হাঁসগুলোকে এখন আমি কি করব? এখন কিন্তু চারটা বাজে, বিকাল চারটা বাজে, তো এখন কি হাঁসগুলোকে তুলবো নাকি এখানে রেখে দেবো, বৃষ্টিতে ভিজবে? আমরা কিন্তু বদ্ধভাবে হাঁস পালন করি, একেবারে বদ্ধ অবস্থায়, আর খালে নয়, বিলে নয়, পুকুরে নয়। তো সারাদিন যেহেতু এই যে একটা স্থান আছে পুরো খামারটা, সেখানে বিচরণ করে, সেখানে থাকে, একটা নির্দিষ্ট গণ্ডি আছে, এর মধ্যে খাবার খায়, পানি খায়, কিংবা হচ্ছে পানিতে গোসল করে। তো এই যে বৃষ্টিতে হাঁসগুলোকে আমরা যদি ভিজাই, দেখা যাবে যে এই যে এখানে মাটি আছে এটা কাদা সৃষ্টি করে ফেলবে, ময়লা আবর্জনা, এখানে মল আছে, এই মল কাদা মাটি একত্রে হয়ে এই পানিটা কিন্তু হাঁস খাবে, কিংবা বৃষ্টির পানিতে হাঁস ভিজে একাকার হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করবেন যে হাঁস যখন গোসল করে, সেটা ডোবাতে হোক, পুকুরে হোক, কিংবা অন্য কোনো জলাশয় হোক, সব হাঁস কিন্তু একসঙ্গে নামে না, কিংবা কিছু হাঁস গোসল করে, কিছু হাঁস গা শুকায়, কিছু হাঁস আবার হচ্ছে বাইরে থাকে। তো এভাবেই কিন্তু হাঁস প্রতিনিয়ত গোসল করে এবং গা শুকায়, কিন্তু বৃষ্টি যখন পড়ে একাধারে সকল হাঁস ভিজে যায় আর গা শুকানোর কোনো ব্যবস্থা থাকে না, যার মাধ্যমে কিন্তু হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। এজন্য আমরা আজকে যে বৃষ্টি শুরু হওয়ার আগে খামারে আসছে এবং খামারে আসা মাত্র বৃষ্টি কিছুই করা নেই, আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমরা হাঁসগুলোকে তুলে ফেলবো। আমরা প্রতিদিন দুপুরবেলায় হাঁসের ঘর পরিষ্কার করে পানি দিয়ে বালু ছিটিয়ে চলে যাই। এই যে সকল প্রস্তুতি আমাদের দুপুরবেলা আমরা সেরে ফেলি, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এই যে বিকালে যে বৃষ্টি আসছে এই হাঁসগুলোকে এখন আমরা ঘরে তুলে ফেলবো। খাবার যেগুলো বাইরে দেয়া ছিল আসরের পর পর্যন্ত যে খাবার খেত, এখনও কিন্তু বাইরে খাবার আছে, এই খাবারটা আমরা ঘরে দিয়ে দিব। যে পানি দেয়া আছে তার সাথে একটু বেশি পানি দেব, কারণ এই যে দুই তিন ঘন্টা আগে যে আমরা হাঁসগুলো তুললাম, খাবারের ঘাটতি, পানির ঘাটতি যাতে না হয়, এজন্য আর কিছু পানি আর কিছু খাবার আমরা অ্যাড করে দেবো। এতে করে হবে কি, হাঁসের যে অতিরিক্ত ঠান্ডা লাগার একটা প্রবণতা, কিংবা এই যে বাহিরে ময়লা আবর্জনা এগুলো খেয়ে ফেলার যে একটা সমস্যা, এই ঝুঁকিটা থাকবে না, আর হাঁসগুলো শুকনো থাকবে, আর হাঁসের কিন্তু সেই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনারা অনেকেই কিন্তু বলেন যে বৃষ্টিতে হাঁস ভিজেছে, বৃষ্টির পরেই একেবারে হাঁস ডিম দেয়া কমিয়ে দিয়েছে, কিংবা বৃষ্টির পরে হাঁস অসুস্থ হয়ে গেছে। বৃষ্টির পরে কেন হাঁস অসুস্থ হয় সেটা কিন্তু অনেকেই আপনার বুঝতে চেষ্টা করেন না। তো এই যে পূর্ব সতর্কতা কিংবা পূর্ব প্রস্তুতি একটা বৃষ্টির, সেটা যদি আপনারা আগে থেকে নিতে পারেন, তাহলে আমি মনে করি যে বৃষ্টি যতই আসুক, কিংবা আসলে অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অলরেডি দেখেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এখন হাঁস তুলবো, তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ইনফরমেশনটা অবশ্যই আপনাদের খামারে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ।